Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সৃষ্টি সান্ডাল স্কুল এন্ড কলেজ পলাশতলী টাঙ্গাইল এর পক্ষ থেকে তোমাদের সকলকে এই আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে পেজ নাম্বার 5 এখান থেকে ইউনিট 1 লেসন 6 7 হ্যালো এটি আলোচনা শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে পেজ নাম্বার 5 এই তমাল এবং অ্যান্ডির সাথে যে ডায়ালগ বা কনভারসেশন বাংলায় এটাকে বলে কথোপকথন হচ্ছে সেটি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে কিছু ওয়ার্ড নোটস বা শব্দার্থ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই ডায়লগটি রিড আউট করি। রিড অ্যান্ড সে, জি অ্যাক্টিভিটি দেখো, জি অ্যাক্টিভিটি থেকে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তমাল এখানে বলছে হ্যালো অ্যান্ডি, অ্যান্ডি শেষে দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে, আমি এটা বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি, দেখো অ্যান্ডি, অ্যান্ডির সাথে কি আছে শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে। ইংরেজিতে এটাকে বলে নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ কোন আনন্দ উল্লাস বা আশ্চর্যজনক কোন বিষয় বা কথা থাকলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের বা ওয়ার্ডের শেষে এই চিহ্নটি কি হয় ব্যবহৃত হয়। তাহলে বলছে তমাল হ্যালো অ্যান্ডি, এই যে অ্যান্ডি, আচ্ছা অ্যান্ডি তার জবাবে বলছে হাই তমাল, তাহলে কি বলছে হাই তমাল, তাহলে তমাল প্রথমে কি বলল হ্যালো অ্যান্ডি, উত্তরে অ্যান্ডি বলছে হাই তমাল, এই যে দেখো হাই তমাল, এই যে তমাল। এরপরে তমাল বলছে ফাইন থ্যাংকস, কি বলছে ফাইন, ফাইন থ্যাংকস, ফাইন থ্যাংকস, এই কথা কি বলবো বলো তো, তমাল বলছে আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ। তাহলে আমরা তো এই হ্যালো এই শিরোনামটি পড়তেছি, এটা সম্ভাষণ, পরস্পর একে অন্যের সাথে দেখা হলে ইংরেজিতে আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করে কথাবার্তা অর্থাৎ টকিং শুরু করি। আচ্ছা, থ্যাংকস দেওয়ার পরে তোমার অ্যান্ডিকে যখন ধন্যবাদ জানালো তখন তোমার বলছে মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড সীমা, এখানে কি বুঝলা তোমরা, অর্থাৎ সে সীমার সাথে তোমার কি করতেছে সীমাকে অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, সেজন্য তমাল বলছে মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হচ্ছে তোমার, আর তার নাম হচ্ছে কি সীমা, তার নাম কি বলো সীমা জামান, বইয়ে দেওয়া আছে সীমা জামান। এন্ড সীমা, এবং সীমা বলছে, সীমা বলছে দিস ইজ অ্যান্ডি, সীমা আবার এই অ্যান্ডিকে পরিচয় করিয়ে দিচ্ছে, বোঝার চেষ্টা করে একটু, সীমা আবার অ্যান্ডিকে কি করে দিচ্ছে পরিচয় করে দিচ্ছে, দিস ইজ অ্যান্ডি, উনি হচ্ছেন বা ইনি হচ্ছেন বা এই ব্যক্তিটি হচ্ছে অ্যান্ডি, আর অ্যান্ডির পুরো নাম হচ্ছে দেখো অ্যান্ডি স্মিথ, এস এম আই টি এইচ,
অ্যান্ডি স্মিথ। আচ্ছা এরপরে সীমা কি বলছে দেখো, সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ। এখন সীমা স্মিথের সাথে হাই হ্যালো করছে। কে কার সাথে হাই হ্যালো করছে বলতো? সীমা মিস্টার স্মিথের সাথে হাই হ্যালো করছে, বলছে যে হ্যালো মিস্টার স্মিথ। এই যে মিস্টার স্মিথ এ কথা বলার পর অ্যান্ডি এখন বলছে দেখো, অ্যান্ডি অ্যান্ডি কি বলছে আমরা দেখি মেসেজে, হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি। কি বলছে? হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, অনুগ্রহ করে আমাকে অ্যান্ডি বলে ডাকবে। কি দয়া করে বা অনুগ্রহ করে আমাকে কি বলে ডাকবে? অ্যান্ডি বলে ডাকবে। এটা অ্যান্ডি কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা এন্ড ক্যান আই কল ইউ সীমা, তখন অ্যান্ডি বলছে আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? আচ্ছা এখন সীমা উত্তর দিচ্ছে কি দেখো, সীমা বলছে এখানে লিখে দিচ্ছে দেখো, সীমা শিওর। সীমা কি উত্তর দিল বলো? শিওর। শিওরের শেষেও আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। অবশ্যই নিশ্চয়ই, শিওর অর্থ কি? নিশ্চয়ই অবশ্যই। কি অবশ্যই স্বীকার করছে? যে আমাকে সীমা বলে ডাকতে পারে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছ। তাহলে সীমা এখানে সরি, সীমা এখানে বললো কি? শিওর নিশ্চয়ই ডাকবে, নিশ্চয়ই আমাকে সীমা বলে ডাকতে পারবে। এবারে অ্যান্ডি বলছে যে, অ্যান্ডি কি বলছে দেখো, অ্যান্ডি বলছে প্লিজ সিট ডাউন। অ্যান্ডি বলছে প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে বসো। তো এটা হলো অর্থ, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। লেটস চ্যাট, এখানে আমি অ্যান্ডির কথা উল্লেখ করছি। অ্যান্ডি বলছে যে প্লিজ সিট ডাউন, DOWN, সিট ডাউন মানে বসা। আচ্ছা এটা বলার পরে সে বলছে যে লেট আস চ্যাট, আমি উল্লেখ করছি LET apostrophe S, লেটস চ্যাট। চ্যাট শব্দের অর্থ আমি একটু আন্ডারলাইন করলাম, আলাপ চাহিদা। চ্যাট শব্দের অর্থ কি বলো? আলাপ চাহিদা। তাহলে চ্যাট শব্দের অর্থ আমি একটু লিখে দিলাম, আলাপ চাহিদা অর্থাৎ কথা বলা। আলাপ চাহিদা একটা কি? কথা বলা, পরস্পর কথা বলা, এটাকেও চ্যাট বলা হয়। আচ্ছা অ্যান্ডি ডায়লগটি আরেকবার বলছি। অ্যান্ডি বলছে যে প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসো। লেটস চ্যাট, লেটস চ্যাট, এটাকে আমরা লেট আস চ্যাটও বলতে পারি। লেটস চ্যাট অর্থ হলো চলো আমরা আলোচনা কথা বলি। আশা করি তোমরা এটি বুঝেছ। আজকে তাহলে এই হ্যালো হ্যালো শিরোনামে আমরা তমাল, অ্যান্ডি, সীমা, জামান এবং অ্যান্ডি স্মিথ এদের সাথে যে কথোপকথন বা যে চ্যাট অথবা ওটাকে কি বলতে পারি, ডায়লগ হলো, এই টেক্সটটুকু আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা আমার এই আজকের আলোচনা থেকে এটি বাসায় নিয়মিতভাবে আজকে পড়বে, বই খুলে একাধিকবার পড়ে তোমরা শব্দার্থ গুলো জানবে। আমি তোমাদের সাথে এই কিছু শব্দার্থ নিয়ে একটু কথা বলে নিচ্ছি। যেমন এখানে আমি হ্যালো বলছি, হ্যালো শব্দের অর্থ বাংলাদেশ বলো হ্যালো অথবা এই যে অথবা উহে, কেমন? এরপরে প্লিজ বলেছি আমরা কথা কথা, প্লিজ গিভ মি ইউর পেন, ঠিক আছে, প্লিজ লেন্ড মি ইউর বুক।
তো প্লিজ কথার অর্থ হলো দয়া করে বা এটা একটা ভদ্রতাসূচক ওয়ার্ড আমরা সাধারণত কথোপকথনে ব্যবহার করি আচ্ছা এরপরে থ্যাঙ্কস এটা আমরা জানি কেউ কোনো কিছু দিলে অথবা স্বীকার করলে সেটা দিয়েতে থ্যাঙ্কস দিতে হয় কি দিতে হয় ধন্যবাদ জ্ঞাপন করতে হয় এরপরে মিট এই যে দেখো আমি এখানে মিট এম ই ই টি মিট মানে দেখা করা বা সাক্ষাৎ সাক্ষাৎ করা মিট মিট শব্দের অর্থ লিখে দিলাম এরপরে কল এটা সহজ কল এটা অর্থ হলো ডাকা ঠিক আছে ডেকে দেওয়া আর সর্বশেষ সিট ডাউন আমরা এটা বসা সিট ডাউন অর্থ কি বসা তারপরে লেট আস সেট মানে চলো আমরা আলোচনা করি আরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাস থেকে যে আলোচনা তোমরা শুনলে দেখলে এটা মনোযোগের সাথে পড়বে আর স্বাস্থ্যবিধি মেনে যে যেখানে আছো আল্লাহ তোমাদের ভালো রাখুক এবং আমাদের সাথে অনলাইন ক্লাসে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে সেই সাথে কোনো সমস্যা হলে আমাকে কল করবে অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে এগুলোতে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক আজকের ক্লাস থেকে বিদায় চাইছি আল্লাহ হাফেজ